আসলে আল্লাহ পাক যদি না দেয় আপনি কিন্তু এরকম পেঁপে পাবেন না। আল্লাহ পাক দিছে বিধায় কিন্তু আপনি পেয়েছেন বা আমরা পেয়েছি। আমরা না হলে আল্লাহ পাক যদি না দিত এরকম কিন্তু পেঁপে ধরা সম্ভব না। আসলে আমার এখানে বিঘাতে 400 গাছ রোপণ করতেছি এবং প্রতিটা গাছে 100 থেকে 150 কেজি পর্যন্ত আমরা পেঁপে পাচ্ছি। আমরা যদি 10 টাকা কেজিও পেঁপে বিক্রি করি তাও কিন্তু প্রতি বিঘাতে 4 লক্ষ টাকা আমরা কিন্তু সেল করতে পারতেছি এবং প্রতি বিঘায় আপনার কিন্তু খরচ হচ্ছে মাত্র 50 থেকে 60 হাজার টাকা। এখানে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা কিন্তু প্রফিট করা সম্ভব। আর দর্শক, আমরা কিন্তু এটা চাষ করছি টপ লেডি, আমাদের কাছে আছে টপ লেডি এবং গ্রিন লেডি। কিন্তু আপনারা দেখতে চেয়েছিলেন টপ লেডি কেমন হয়। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন টপ লেডি কিন্তু লম্বাটে হয়ে থাকে এবং প্রতিটা পেঁপের ওজন হয়ে থাকে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত। এরকম পেঁপে হবে, এরকম লম্বাটে। আপনি এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা টপ লেডি পেঁপে। দর্শক, আসলে আপনারা যদি তরুণ কোনো উদ্যোক্তা পেঁপে চাষ করতে চান, আপনারা একটু যদি আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে আপনারা পেঁপে চাষ করেন, ইনশাল্লাহ আপনারাও সফল হবেন। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি আমার নিজস্ব বাগানে। আপনাদের অনেকেই বলছেন যে ভাই আপনি টপ লেডি গাছগুলো দেখাবেন। আসলে টপ লেডি পেঁপে কেমন হয়? আপনি গ্রিন লেডি টপ লেডি দুইটা মিশিয়ে ফেলছেন। আজকে দর্শক, আমি আপনাদেরকে জাস্ট খালি টপ লেডি গাছগুলো আমাদের পেঁপে কেমন ধরেছে সেটা দর্শক আজকে আপনাদেরকে দেখাবো। আশা করব আমাদের পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন। দর্শক, আজকে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব পেঁপে চাষ সম্পর্কে। দর্শক, আমাদের এই কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ম্যাক্স অ্যাগ্রো কেয়ারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি শুরু করছি। দর্শক, যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের টপ লেডি, ঠিক আছে? দর্শক, এটা কিন্তু আমাদের টপ লেডি, দেখেন মাশাল্লাহ কী পরিমাণে পেঁপে ধরে আছে। আমরা যদি আরও 2-1টা গাছ দেখাই আপনাদেরকে, এই দেখেন টপ লেডি জাতের পেঁপেগুলো লম্বা সাইজ হবে, লম্বাটে হবে, 1.5 থেকে 2 কেজি পর্যন্ত সাইজ হবে। আপনি দেখতে পাচ্ছেন, দেখেন ভরপুর পেঁপে। আপনারা এর আগে দেখাইছিলাম হয়তো বা ভেবেছিলেন যে কোনটা টপ লেডি কোনটা গ্রিন লেডি, আমরা ওইভাবে ছিল আলাদা করে বলতে পারি নাই, কিন্তু ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টপ লেডি। দর্শক, টপ লেডি একটু উপর থেকে পেঁপেটা ধরে, আপনি গুড়ায় একদম ধরবে না, একটু উপর থেকে পেঁপেটা ধরবে। আপনি দেখতে পাচ্ছেন, দেখেন মাশাল্লাহ কী পরিমাণে নিচে থেকে উপর পর্যন্ত কিন্তু সব দিকে একই রকম পেঁপে ধরে আছে। আবার এ সাইডে যদি একটু দেখায়, সাইড থেকে কিন্তু একটা ডাল বেরোয়েছিল, এটা কিন্তু টপ লেডি। আর টপ লেডির চিনার উপায় হলো আপনার এই পেঁপেগুলো কিন্তু লম্বাটে হবে, আপনি সবগুলো গাছ কিন্তু একদম লম্বাই হয়, ঠিক আছে? আপনার এইটাই বুঝে নিতে হবে যে এটাই টপ লেডি। দর্শক, আসলে এই টপ লেডি আমাদের কিন্তু টপ লেডি এই কারণে আমরা করতেছি, এটা আপনি পাকা কাঁচা দুই অবস্থায় বিক্রি করতে পারবেন। এটা আপনার এইটা সুবিধা, আর এইটা ভাইরাস সহনশীল জাত, এটা সহজে ভাইরাস হয় না। আর পেঁপেতে সবচেয়ে মারাত্মক বেশি যে ক্ষতিকর রোগ হলো মোজাইক ভাইরাস। মোজাইক ভাইরাস হলে দেখবেন যে গাছ কোঁকড়া বোকড়া হয়ে যায়, গাছ নষ্ট হয়ে যায়। অনেকে রেড লেডি করে, রেড লেডি করে এই জিনিসটা ধরা খেয়েছেন। আপনি দেখবেন কেউ উপরে মাথা কুড়মুড়ো হয়ে প্রথম ধরা শুরু হয়েছে, ধরা কেউ প্রথমে একটা পেঁপে তুলেছেন, আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে গাছ। কিন্তু এই টপ লেডি এরকম কিন্তু হবে না, মাশাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু প্রতিটা আমাদের কিন্তু যে পরিমাণ পেঁপে ধরে আছে এবং গাছের কালারটা কিন্তু জোশ, খুব সুন্দর। আপনারা যদি দেখেন ওইদিকে, আপনারা সব দেখলেই বুঝতে পারছেন। আর আমরা একটু যদি বলি যে পেঁপে কখন রোপণ করা যায়। দর্শক, আসলে পেঁপে সারা বছরই রোপণ করা যায়, তবে বিশেষ কিছু ক্ষেত্রে কিছু দাম পাওয়ার জন্য আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়গুলোতে বেশিরভাগ রোপণ করে থাকি। এই সময় রোপণ করলে শীতের পরপরই পেঁপেগুলো প্রচুর আসে এবং ওই সময় দামটা ভালো পাওয়া যায়, এই কারণে আমরা ওই সময়গুলো বলি। তাছাড়া পেঁপে সারা বছরই রোপণ করা যায়, আপনার ইচ্ছা করলে সারা বছরই রোপণ করতে পারেন। আর কিছু ইনফরমেশন দিয়ে রাখি দর্শক, পেঁপে কীভাবে চারা রোপণ করবেন, কী কী পরিচর্যা করবেন সেগুলো একটু বলবো। আপনারা যারা পেঁপে নতুন উদ্যোক্তা, যারা চাষ করতে চাচ্ছেন, তাদের বলবো জমিটা প্রথমে একদম ক্লিন করে পরিষ্কার করবেন, আগাছা টাগাছা পরিষ্কার করে চাষ দিবেন, 2 থেকে 3টা জমি মলিন করে ফেলবেন এবং জমি চাষ দিয়ে তারপরে দর্শক 4 হাত বাই 4 হাত এবং 6 ফিট বাই 6 ফিট দূরত্বে আপনার চারাগুলো রোপণ করে দিবেন। প্রথমে চারাটা রোপণ করে দিয়ে ওখানে আপনার চারা রোপণের সময় জাস্ট খালি দানাদার বিষ 15 থেকে 20 গ্রাম এটা দিয়ে দিবেন। দানাদার বিষ বলতে আপনারা কীটনাশকের দোকানে যা যদি বলেন ফোরাডান জাতীয় দানাদার বিষ দেন তাই হবে। এবং চারা রোপণের পরে আপনি রিডোমিল গোল বা অ্যামাস্টারটপ এবং অ্যামাস্টারটপের সাথে ম্যানসার প্রয়োগ করে প্রতি লিটারে 1 গ্রাম এবং 1 মিলি হারে জটিল আপনি মিশিয়ে স্প্রে করে দেন, তাহলে গাছ কিন্তু পচন থেকে রক্ষা পাবে। অনেকেই পেঁপে লাগানোর পরে গাছে পচন চলে
আসে এবং গাছের গাছগুলো নষ্ট হয়ে যায়। আর যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু আর এই সমস্যা হবে না। আপনারা আরেকটা জিনিস আমরা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি শিডিউল স্প্রে করেন 7 থেকে 10 দিন পর পর কীটনাশক, ছত্রাকনাশক এবং মাকড় নাশক, তাহলে কিন্তু আপনারা গাছ থেকে খুব সহজেই ভালো একটা আর্ন পাবেন, মানে ভালো একটা ফলন পাবেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন। আমরা কিন্তু নিয়মিত স্প্রে করি এবং আপনারা যে নিয়মিত আমরা সার প্রয়োগ, সারের ডোজটা আমরা কিন্তু প্রয়োগ করে থাকি। প্রথমে চারা রোপণে 12 থেকে 14 দিনে আমরা ইউরিয়া, টিএসপি, পটাশ, জিপসাম, জিঙ্ক সালফেট, বোরন, এডে মিলে 50 থেকে 60 গ্রাম দিয়ে থাকি এবং প্রথম প্রয়োগের পরে 30 দিন, মানে টোটাল 42 দিন পরে আবার দ্বিতীয় ডোজ সার প্রয়োগ করে থাকি। এভাবে আমরা কিন্তু প্রতি মাসে সার প্রয়োগ করে থাকি, আস্তে আস্তে সারের পরিমাণটা বাড়াই। এভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার গাছের ফলন ভালো হবে, আমাদের মতো কিন্তু রেজাল্ট হবে। হ্যাঁ দর্শক, আরেকটা বলে থাকি, আমাদের ম্যাক্স অ্যাগ্রো কেয়ারে কিন্তু চারা উৎপাদন হয়, আপনারা ইচ্ছা করলে চারা নিতে পারবেন। তবে আপনি, আমরা চারা পরিমাণে খুব বেশি উৎপাদন করি না ভাই, সীমিত পরিমাণে উৎপাদন করে থাকি। যদি কেয়ার নিতে চান তাহলে আগে থেকে আমাদেরকে নক করে রাখতে হবে, তাহলে আপনারা হয়তো বা চারা পাবেন। না হলে ভাই দেখা যাবে যে আমাদের যে পরিমাণে চাহিদা সে পরিমাণে আমাদের প্রোডাকশন হয় না। আর আমরা অরিজিনাল চারা ছাড়া ভাই ভেজাল চারা দেই না। আমাদের কাছ থেকে চারা নিতে হলে অবশ্যই আগে থেকে নক করতে হবে, তাহলে চারা পাবেন, না হলে দেখা যাবে যে পারা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো দর্শক, আরেকটু আমি বলে রাখি, আপনারা কীটনাশক হিসাবে কী প্রয়োগ করবেন আমি এইটা বলবো। আপনার ইমিডাক্লোরোফিট গ্রুপের যেমন কীটনাশক আছে, ক্যাপসার আছে, টিডো আছে, আরও বিভিন্ন ধরনের কৃষক বন্ধু আছে, এই ধরনের ইমিডাক্লোরোফিট গ্রুপের কীটনাশক যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন যে গাছে যে ছোটো ছোটো পোকা আছে, গুরু পোকা ইফেক্ট ওই পোকাগুলো চলে যাবে এবং মাকড়ের জন্য অ্যাভামেকটিন গ্রুপের যেমন ভাটিম্যাক, সানম্যাকটিন এরকম ধরনের মাকড়নাশক আছে, এই মাকড়নাশক যদি 7 থেকে 10 দিন পর প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার মাকড় লাগবে না এবং পোকাও কিন্তু সেম ওই রকম 7 থেকে 10 দিন পর পর। এবং আপনার কিছু ছত্রাকজনিত সমস্যা হয় যেমন আপনার রিডোমিল গোল, অ্যামেস্টার টপ, জ্যাজ এরকম ধরনের ছত্রাকনাশক যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনি ছত্রাকজনিত যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু দূর হয়ে যাবে। দর্শক, এভাবে যদি আপনি পরিচর্যা করে থাকেন তাহলে কিন্তু আপনার খুব সহজেই আপনার কিন্তু এরকম ফলন পাবেন। দর্শক, আমি আর একটা বলে থাকি, যদি আপনার পেঁপে চাষ আমাদের মতো সঠিকভাবে যত্ন পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আপনারা এরকম ফলন হবে। আর আমরা এই এই গাছ থেকে প্রতিটা গাছ থেকে কিন্তু 150 কেজি পর্যন্ত মাশাল্লাহ পেঁপে পাচ্ছি, মনে করি 1 বছরে, এটা কিন্তু এক মৌসুমে না, এক সারা বছর মিলে আমরা 150 কেজি পর্যন্ত ফল পাচ্ছি। আর প্রতিটা গাছে যদি 150 কেজি করে ফল পান, আপনি যদি 10 টাকা কেজিও বিক্রি করেন তাও কিন্তু 1500 টাকা। আর আমরা বিঘাতে 400 গাছ রোপণ করে থাকি, এখানে প্রায় ওই হিসাবে কিন্তু অনেক টাকা চলে আসে। আসলে ওই রকম প্রতিটা গাছে 150 কেজি হবে না, দেখা যাবে যে কোনো গাছে 150, কোনো গাছে 100 কেজি, কোনো গাছে 60 কেজি, তাতে গড়ে যদি আপনি 100 কেজিও ধরে থাকেন তাও যদি আপনি 10 টাকা কেজিও বিক্রি করেন তাও কিন্তু 1000 টাকা এবং বিঘাতে 4 লক্ষ টাকা সেল হবে। এবং আপনারা যদি নিজে পরিচর্যা করে রোপণ করে থাকেন, চাষবাস করেন, তাহলে 45 থেকে 50 হাজার টাকা খরচ হবে এবং লেবার নিয়ে করলে ফেরে দেখা যাবে যে 60,000 মতো খরচ হবে। তাতে দেখা যায় আপনি এখানে প্রায় 3 লক্ষ সাড়ে 3 লক্ষ টাকার কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, তবে সঠিকভাবে যদি আপনি চাষবাস করতে পারেন। আর যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনিও এই প্রফিট পাবেন না ভাই, আপনাকে অবশ্যই সঠিক পরিচর্যা করতে হবে। দর্শক, আসলে আপনারা যারা বাগান করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের ভিডিওর কমেন্ট করেন, আমরা সবসময় আসলে ভিডিও রিসিভ করা কষ্ট হয়ে যায়, আমার সেকেন্ডে সেকেন্ডে ফোন আসে, এত পরিমাণ ফোন আসে যা বলার বাইরে। আসলে আপনারা অনেকেই রাগ করতে পারেন, আসলে মানুষের যখন ফোন রিসিভ করতে করতে এক সময় বিরক্ত লেগে যায়, তারপরে যদি আপনারা কমেন্ট করেন আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমাদের ভিডিওতে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চেষ্টা করবেন রাতে ফোন দেওয়ার জন্য, দিনে একটু কম দিবেন, দিনে তো আরও বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে ভাই, যদি একটু দেন তাহলে আমাদের জন্য বেটার হয়। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, হয়তো বা অন্য কোনো কারো বাগানে, আমার বাগানে আপনাদের এই টপ লেডি ভিডিও পেঁপে চাষ সম্পর্কে জানতে চেয়েছিলেন, এই জন্য আজকে আপনাদেরকে এই টপ লেডি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকুন, ওকে, আল্লাহ হাফেজ।